মোগলাই পরোটার নামটা শুনতে একটু অবাক লাগে, তাই না? মোগল মোগল একটা ভাব চলে আসে, তাই তো এই পরোটাটা এত সুস্বাদু, এত মজাদার হয়ে থাকে। তো আজকে আপনাদের সাথে মোগলাই পরোটার রেসিপিটা অনেক ইজি ওয়েতে শেয়ার করব, অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে, অনেকটা গরিবের নাস্তা বলা যায় আর কি। যাই হোক, রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি বড় কাপের এক কাপ আটা নিয়ে নিয়েছি, আমার বাসা যা ছিল তা দিয়েই আমি তৈরি করছি। আপনাদের বাসা যা আছে আটা ময়দা তা দিয়ে তৈরি করতে পারেন। তো আটাটার ভিতরে আমি এখন পরিমাণ মতো লবণ আর এক চামচ অলিভ অয়েল দিয়ে দিয়েছি, আর এখন আমি কালি জিরা দিয়ে দেব। তো এই আটাটা আসলে খাওয়ার কারণ হচ্ছে এটা দেখতে হবে বা সুন্দর না হলে এটা শরীরের জন্য ভালো, স্বাস্থ্যসম্মত। এখানে হচ্ছে পাঁচমিশালি আটা, একটু ব্রাউন কালারও হয়ে থাকে আটাটা। তো এখন আমি সব শুকনো ইনগ্রিডিয়েন্টস একটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে মোগলাই পরোটা বানানোটা অনেক ইজি, বাচ্চারাও কিন্তু বানাতে পারবে, কিন্তু এটার স্বাদ অন্যরকম, অনেক মজা, তাই না? তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানির পরিমাণটা আসলে আপনারা বুঝে দিবেন, যতটুকু খামির করবেন ততটুকু অনুপাতে আপনারা পানিটা দিয়ে দিবেন। আর পানিটা নর্মাল পানি হলেই হবে, কোনো গরম পানি বা অন্য কোনো পানি ইউজ করতে হবে না, নর্মাল পানি দিয়ে তৈরি করলে করা যাবে আর কি। তো আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি যে পানিটা এখানে দিয়েছি এটা মনে হচ্ছে যথেষ্ট। তো এখন আমি খামিটা মোটামুটি করে নিচ্ছি। এটাকে একটু ভালোভাবে মুথে নিতে হবে, যতটা ভালোভাবে মুথে নেবেন ততটা কিন্তু সফট হবে মোগলাইটা। আসলে এটাকে গরিবের নাস্তা এই জন্য বলছি যে আমরা এখন সবাই হোম কোয়ারেন্টাইনের ভিতরে আছি, তো সারাদিন ঘরের ভিতরে বিকালে তো একটা না একটা নাস্তা আমরা তৈরি করি। তো নাস্তা তৈরি করতে হলে ডিম, দুধ, চিনি, লবণ এগুলো কিন্তু সবসময়ই লাগে। তো বাইরে যাওয়াটা এখন একটু টাফ সবার জন্য, দেশে বলুন বিদেশে বলুন, সেজন্য সবসময়ই চেষ্টা করা উচিত অল্প কিছু জিনিস দিয়ে যেন এমন একটা নাস্তা বা রান্না করা যেটা দিয়ে ইজিলি কিন্তু সবাইকে মেনটেন করে নেওয়া যায় সেরকম আর কি। তো সে অনুপাতে আমি আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। এখানে আমি শুধুমাত্র একটা ডিম দিয়ে কিন্তু এই আটটা মোগলাই তৈরি করব। আমাদের ঘরে হচ্ছে চারজন মেম্বার, চারজন মেম্বারের জন্য বিকেলের নাস্তা হিসাবে একদমই এটা যথেষ্ট। তো এখন আমি এই যে মোগলাইয়ের ভিতরে যে ডিমটা দেবো, এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতার সাথে একটা ডিম ভালোভাবে লবণ দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। এরপরে আমি চলে আসলাম মোগলাইটা ফাইনালি বানানোর জন্য। রুটিটা বানাবো, তারপরে ডিমের মিশ্রণটা দিয়ে দেবো। মোগলাই পরোটা বানানোটাই খুবই ইজি, সবাই কিন্তু কম বেশি জানে। তো আমি যেহেতু ব্লগ শেয়ার করছি সেজন্য চেষ্টা করি যে টুকিটাকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি আটাগুলোকে আপনারা দেখেছেন খুব ছোট ছোট করে লেচি করে নিয়েছি, একদম ছোট করে, যেহেতু আমি মিনি মোগলাই বানাবো সেজন্য আটাটার পরিমাণটাও খুবই কম। এখন যেহেতু দিনটা একটু বড়, সকালবেলা নাস্তা করা, বিকালে খাওয়া, আর দুপুরবেলা খাওয়া, আর বিকালে তো অবশ্যই নাস্তা করতে হয়। নাস্তা করার জন্য কিন্তু কিছু না কিছু করতে হয়, হয়তো বা ভাজি পোড়া করতে হয়, কিছু না কিছু নিয়ে আসলে আমাদের আর সবাইকে একটু ব্যস্ত থাকতে হয়। বাচ্চা আছে, হাজবেন্ড আছে, সবাই এখন মোটামুটি ঘরে। তো হাতের তৈরি জিনিস দিয়ে কিন্তু আমাদেরকে এই সময়টা কিন্তু কাটিয়ে নিতে হবে, কারণ এখন দেখা যায় যে বাইরে জিনিস কিনে আসলে পুরানো যাবে না। যারা ফ্যামিলি নিয়ে আছে তারা কতই বাইরে জিনিস কিনবে, কিছুটা হলো তো ঘরের নাস্তা তৈরি করে খেতে হবে। তো সেজন্য আসলে চেষ্টা করা উচিত না উচিত একটু একটু করে মানে হিসাব করে খাওয়া, কারণ বাইরের পরিস্থিতি খুবই খারাপ। আমাদের এখানের কথা বললে অনেক খারাপ, আমরা তো আমাদের বাসার ভিতরে বিগত দুদিন আগে কিন্তু লিকুইড দুধ শেষ হয়ে গিয়েছিলো, আমরা পাউডার মিল্ক এনে রেখেছি, এখন সেগুলো দিয়ে চালাচ্ছি, বাইরে যাচ্ছি না।
ফ্রুটসও কিন্তু মোটামুটি শেষ হয়ে গিয়েছে, তো এখনও বাইরে আমরা যাচ্ছি না, একদম শেষ হয়ে গেলে এগুলো তারপরে যাব, কারণ ভয় লাগে কখন কি হয়ে যায়। এতদিন হোম কোয়ারেন্টাইনের ভিতরে আছি, যদি হাজবেন্ড বাইরে যায় আবার কি হয়ে যায়, তো সেজন্য মানে ভয় লাগছে। তারপরেও এতটা দুর্বল হচ্ছি না, মনের ভিতরে সাহস সবসময় রাখছি। ইনশাআল্লাহ আল্লাহ সব কিছুই ঠিক করে দিবেন, আল্লাহ তো সব কিছুই দেখছেন, তো এটা একটা বড় সা আর কি। তো আপনারা তো দেখেছেন একটা রুটি পরোটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, আমি এখন সেকেন্ড পরোটাটা তৈরি করে নিচ্ছি। এটা খুবই ইজি, সবাই এটা করতে পারবে, আর বিকেলের নাস্তা হিসাবে মাঝে মধ্যে খাওয়া যায়। বাজি পোড়া আসলে সবসময় রেগুলারলি খাওয়া ঠিক না, দেখা যায় যে একটু ব্যালেন্স নিয়ে খেলে খুবই ভালো, তখন আর কোনো সাইড ইফেক্ট করবে না। যদি আপনি এইটার সাথে যদি একটু স্যুপ টাইপের কিছু বা একটু যদি জুস টাইপের কিছু যদি তৈরি করেন তাহলে কোনো সমস্যা হবে না। খুব অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু তৈরি হচ্ছে, আপনারা দেখছেন। এটাকেও জন্য আমি একটু মজা করে বলছি আর কি, গরিবের নাস্তা। আসলে গরিবের নাস্তা না, সময়ে মানুষকে একটু গরিব হতে হয়, আবার একটু কিন্তু হিসাব নিকাশ করে চলতে হয়, কারণ আমরা এখন যারা বাংলাদেশের কথা বলুন বা বিদেশের কথা বলুন, আমরা কিন্তু ঘরের ভিতরে আছি, সবাই কিন্তু এখন বেকার বলা যায়, কোনো কাজ করছে না। তো সরকার আসলে কে কাকে কী দেবে সেটা এখনও বলা যাচ্ছে না, হয়তো বা কেউ পাবে কেউ পাবে না, আসলে সবার কাজের উপর ডিপেন্ড করবে কিন্তু কোনো সাপোর্ট পাবে কি না। তো সেই হিসাব করলে আসলে আমরা সবাই মানাসের ভিতরে, আর এই করোনা ভাইরাসের কারণে কিন্তু বাজার সদাই কিন্তু অনেক বেশি করা হচ্ছে, সবার কিন্তু খরচটা কিন্তু একটু বেড়ে গিয়েছে। খরচ অনুপাতে দেখা যায় যে আমরা সব হাজব্যান্ডেরা বললাম বা আমরা যারা জব করি তারা কিন্তু ঘরে বসে আছি, আমাদের এখানে স্যালারিটা হচ্ছে সাপ্তাহে কিন্তু স্যালারিটা পাচ্ছে না প্রায়। আমার হাজবেন্ড দেড় মাস এক মাসের উপরে কিন্তু ঘরের ভিতরে, ওদের ও যেখানে জব করে সেখানে কিন্তু অলরেডি ওই কোম্পানি কিন্তু এখন ওপেন আছে, ওকে যদি এখন জবে যায় আরও ২ পাউন্ড করে কিন্তু বাড়তি টাকা দিবে, তো দেখা যায় যে বেতন কিন্তু অনেকগুণ বাড়িয়ে দিবে। তারপরে সে যাচ্ছে না, সে বলছে কি আমার দরকার নেই। তো এখন দেখা যায় যে এক দুই সপ্তাহ কিন্তু না গেলে তখন সিক পেয়ে দেয়, অসুস্থ হলে কিছুটা পে করে, যদি পরে যদি সেই নিচ থেকে না যায় তখন দেখা যায় যে ওই এজেন্সি বা কোম্পানি কিন্তু কোনো পে করে না। তো আমার হাজবেন্ড আমাজনে কাজ করে, তো সেই হিসেব করে সে এখন ঘরের ভিতরে আছে, কিন্তু কোনো কিন্তু তাকে পে করছে না, সে একান্ত নিজের মতন করে আছে। তো আমিও আসলে এটাতে চাপ দিচ্ছে না, কারণ আগে তো নিজের জীবন বাঁচুক, বাঁচলে কিন্তু টাকা পয়সা হবে, সব কিছুই হবে, মানুষ বাঁচার ব্যাপারটা আসলে আসল জিনিস। আমি হয়তো বা চিন্তা করবো যে কোনো কিছুই হবে না, যাক আল্লাহ ভরসা হয়, আর যতদিন আসলে আসলে এগুলো তো আমাদের মনের কথা, সবসময় আসলে একটু চিন্তাভাবনা করা উচিত, অনেক বেশি রিক্সের ভিতরে না যাওয়াটা আসলে বেটার মনে করছি, সেজন্য ঘরের ভিতরে আছি। তো এর মানে এ না যে আমরা অনেক বেশি প্রবলেমের ভিতরে আছি বা আমরা চলতে পারবো না, তা না, আপনাদেরকে আমি আসলে একটু উদাহরণ দিলাম আর কি। এভাবে আসলে অনেক মানুষ বসে আছে অনেক কিছু, সেজন্য সব দিক দিয়ে এই করোনা পরিস্থিতির কারণে মানুষকে কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত করছে, যেখানে মানুষ দেখা যাবে যে অর্থনৈতিকভাবে বা মানসিক দিক দিয়ে অনেক কিছু করবে, এখন দেখা যায় যে কোনো কাজ করতে পারে না, মানুষ সাহসটা কিন্তু অনেকটা হারিয়ে গিয়েছে, আর অর্থনৈতিকভাবে অনেকগুলা দেশ কিন্তু অনেক পিছিয়ে পড়েছে। জানি না আসলে এই করোনা পরিস্থিতি আরও কতদিন থাকবে, আল্লাহই জানে। তো আপনারা তো দেখেছেন অলমোস্ট কিন্তু এগুলো ভাজা হয়ে গিয়েছে, তো আমি যেহেতু এগুলো আটা দিয়ে করেছি আর আটাটা একটু ব্রাউন কালারের, সেজন্য এটার কালারটা এমন হয়েছে। এটা যদি আমি ময়দা বা সাদা আটা দিয়ে করতাম তাহলে এটা আরও দেখতে অনেক ভালো লাগতো, তবে খেতে কিন্তু একদমই কিন্তু সেম হয়েছে, কোনো অসুবিধাই আমাদের কাছে মনে হয় না। আর আমরা লাল ব্রাউন কালারের আটাটা খেয়ে অভ্যস্ত, তো আমাদের কাছে ভালোই লেগেছে। তো আপনারা তো দেখেছেন প্রায় একটা ডিম দিয়ে কিন্তু আটটা মোগলাই হয়ে গেল, মোগলাইটাগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে, এটা প্রায় আটজন মানুষ অনায়াসে কিন্তু এগুলো দিয়ে নাস্তা সুন্দরভাবে করতে পারবে।
আমি এগুলো টেবিলে নিয়ে আসলাম, এর সাথে সাথে আমাদের আজকে বিকেলের নাস্তাটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি এই যে আটটা মোগলাই বানালাম তার সাথে আমি ব্যালেন্স নিয়ে, যেহেতু এটা ভাজি পোড়া সেজন্য আমি এখানে আপেলের স্যুপ করেছি, তো আপেলের স্যুপটা পরে খাবো। এটাও কিন্তু খুবই মজা, আমি একদিন আপনাদের সাথে আপেলের স্যুপটাও কিন্তু শেয়ার করব, এটা সবাই অনেক পছন্দ করবে, আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে এই আপেলের স্যুপটা, এটা অসম্ভব মজা হয়। তো যাই হোক, আজকে রেসিপিটা এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, বাবা।